नमस्कार, আমি মৃগঙ্কা। শুরু করছি নজরে রাজ্য। ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে। এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ওপিডি করছেন। কার্ডিওলজি, ডার্মাটোলজি, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি, ইএনটি, নিউরো, নেফ্রোলজি, মেডিসিন, জেনারেল সার্জারি, ইউরোলজি, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, পালমোলজি, প্লাস্টিক সার্জারি আরো সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত, মন, মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয়। ইউএসজি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্সরে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর, এসএস মেডিকেট, 14KN রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। ধর্মতলা চত্বরে মাতঙ্গিনী হাজার মূর্তির নিচে এসএসসি উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীদের হাতে নানা রঙের ঘুড়ি, সেসবে লেখা দ্রুত নিয়োগ চাই। সেই ঘুড়ি তারা আকাশে ওড়াতে চেয়েছিলেন, কিন্তু ময়দান এলাকায় ঘুড়ি ওড়ানো বারণ বলে সেই ইচ্ছে আর পূরণ হলো না। উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীরা জানালেন, প্রতিটা উৎসব পার্বণ তাদের পথেই কাটে, এবার বিশ্বকর্মা পুজোর দিনটাও তার ব্যতিক্রম হলো না। তবে সঙ্গে অন্য রূপে থাকলো এবছরে বিশ্বকর্মা পুজোর অন্যতম আকর্ষণ, ঘুড়ি। আধার বায়োমেট্রিক প্রতারণায় 66টি অভিযোগ তদন্তে পুলিশ। শুধু কলকাতা নয়, রাজ্যের নানা প্রান্ত থেকে আধারের বায়োমেট্রিক ব্যবহার করে আর্থিক প্রতারণার অভিযোগ আসছে। ইতিমধ্যে কলকাতা পুলিশে 66টি অভিযোগ জমাও পড়েছে। কিভাবে প্রতারণার হাত থেকে রেহাই পাওয়া সম্ভব, কি করবেন প্রতারিত হলে, তা নিয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন কলকাতা নগরপাল বিনীত গোয়েল। তিনি বলেন, প্রথমে এম আধার অ্যাপ্লিকেশন ডাউনলোড করে প্রথমে বায়োমেট্রিকটিকে লক করতে হবে। তারপরেও কেউ যদি প্রতারণার শিকার হন, তবে তার সঙ্গে সঙ্গে লালবাজারে সাইবার সেলকে জানান। কলকাতা পুলিশ যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ করে থাকে। ইডি আধিকারিক সেজে খাস কলকাতায় লুটপাট, পুলিশের জালে সঙ্গিনী সহ যুবক। সিবিআই পরে এবার ইডি আধিকারিক সেজে কলকাতায় লুটপাট করে পালালো এক যুবক ও তার সঙ্গিনী। পুজোর আগেই মধ্য কলকাতার বড়বাজার এলাকায় এই ঘটনাতে পুলিশ আরো সতর্ক হয়েছে। এদিকে অন্য এক মামলায় ধৃত আমির হোসেন ও সোমা গুহ এই ঘটনার সঙ্গে যুক্ত কিনা তা নিয়ে পুলিশ তদন্ত করছে। জয়া অনির্বাণকে নিয়ে ঘুড়ি ওড়াচ্ছেন বোম্বা, লাটাই হাতে সামাল ক্যাপ্টেন সৃজিতের। এবার আর হাতে বন্দুক নয়, তার পরিবারকে আমাদের প্রিয় বোম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হাতে মাঞ্জা দেওয়া সুতো আর ঘুড়ি, পাশে লাটাই হাতে সামাল দিচ্ছে দশম অবতার টিমের ক্যাপ্টেন সৃজিৎ মুখোপাধ্যায়। সেই সঙ্গে ঘুড়ির লড়াইয়ে যোগ দিলেন জয়া এহসান ও অনির্বাণ ভট্টাচার্য। বিশ্বকর্মা পুজো বলে কথা, এদিন রোদ ছলমলে আমেজে ঘুড়ি না ওড়ালে হয়, তাই পুরো টিমকে নিয়ে ঘুড়ি ওড়ানোয় মাতলেন পরিচালক। আজকের মতো নজরে রাজ্য এই পর্যন্তই, চোখ রাখুন পরবর্তী খবরে। নমস্কার।